হ্যালো আইস গুড মর্নিং তো সকাল সকাল চলে এলাম তোমাদের সামনে তো দেখো এখন সকাল কিন্তু না এখন ভোর ভোর তো এখন পাঁচটা বাজে আর দেখো আমি রান্না চাপিয়ে দিয়েছি তো আমার ভাতটা হয়ে গেছে আর ভাজাভুজিও হয়ে গেছে তো এখানে তরকারিটা একটু বাকি আছে তো প্রথম থেকে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করতে পারলাম না কারণ ভোরবেলা উঠেই অনেকটা কাজ থাকে তো যার জন্য তাড়াতাড়ি করে কাজটা অনেকটা করে নিয়েছি তারপরে তরকারিটা চাপিয়ে দিয়ে তোমাদের সামনে এলাম তো চলো আজ আমার ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো এখানে আমার বেগুন ভাজাটা হয়ে গেছে আর এদিকে দেখো আমার ভাতটাও হয়ে গেছে তো গরম গরম ভাত আর বেগুন ভাজা পুরো রেডি এবার তরকারিটা হলেই তোমাদের দাদা ভাইয়ের টিফিনটা রেডি করে দেবো তো তার আগে একটু ঠান্ডা করতে দিতেই হয় নালে যেন গরম গরম দিয়ে দিলে তো একটু হয়তো খারাপ হয়ে যেতে পারে তো দেখো এখানে টিফিনে ভাত আর বেগুন ভাজা দিয়ে দিয়েছি আর এখানে তরকারিটা দেখো একটু ঠান্ডা করতে রেখে দিয়েছি তো তরকারিটা ঠান্ডা ঠান্ডা হয়ে এলে তারপরেই কিন্তু দেবো আর এদিকে দেখো আমি চাটা বসিয়ে দিয়েছি মানে চাটা হয়েই গেছে তো নিয়ে চলে এসেছি চা বিস্কিট নিয়ে চলে এসেছি এবার তোমাদের দাদাভাই ব্রাশ করতে গেছে এসে খাবে আর তো দেখো এখন চলে এলাম এখন কটা বাজে তো এখন প্রায় সাড়ে নটা বাজে আর আমি পড়িয়ে চলে এসেছি এসে দেখছি দিদিভাই বাঁধাকপিটা কুটছে তো তার জন্য একটু ভিডিও বানিয়ে নিলাম তো দিদিভাই এখানে বাঁধাকপি কাটছে আর মা ওই সাইডটা দেখো কাঠ কাটছে আর এবার আমি কাচাকুচি করব তো চলো তোমরা দেখতে থাকো আর দেখো আমার গাছে কতটা ফুল ফুটেছে তো আমি প্রতিদিন তোমাদের দেখাই আমার খুব ভালো লাগে আর এদিকে দেখো তোমাদের দাদাভাই যে ছোটো ছোটো চারা লাগিয়েছিল আর দানা দিয়েছিল বিমসের তো দেখো কি বড় বড় গাছ হয়ে গেছে আর এখানে দেখো টমেটো গাছটাও কি বড় হয়ে গেছে আর এদিকে দেখো টমেটো গাছটা বড় হয়ে গেছে আর ধনিয়া পাতাগুলোও বড় বড়ো হয়ে গেছে তো চলো এবার আমি কাচাকুচি করে নিই অনেকটাই কাজ আছে আজ আর দেখো এখানে আমি কাচাকুচি করে নিয়েছি নিয়ে এবার মেলতে চলে এসেছি আর ওখানে দেখো বাবু বসে বসে কি করছে বলো তো বাবু বসে বসে খেলা করছে তো বাবু বসে বসে খেলা করছে করুক আমি জামা কাপড়গুলো মেলে দিই আর তো দেখো জামা কাপড়গুলো মেলে দিচ্ছি আর দিদিভাই ওই দিকটাতেই বসে আছে তো দিদিভাইয়ের সাথে একটু বকবক করছি আর বাবু দেখো ঘুরে ঘুরে দেখাচ্ছে দিদিভাই কি বলছে শুনছে তো দিদিভাইয়ের এখন শরীরটা খুব একটা ভালো নেই দিদিভাইয়ের একটু শরীরটা খারাপ ঠান্ডা লাগছে যার জন্যই তো চলো এবার স্নান টান করে নিই আর এইটাকে স্নান টান করে একদম পুজো করতে চলে এলাম তো আজ বৃহস্পতিবার আর দেখো আমার ঠাকুরের এখানটা কেমন হয়ে আছে এটা দেখো লোকনাথ বাবার এটা পাদুকা আর দেখো একটা ওই রে না ভেঙে গেছে তো যাই হোক এটা হচ্ছে প্রত্যেক দিন ধুয়ে মানে জল দিয়ে ধুয়ে পুজো করতে হয় তো দেখো আমার পুজো হয়ে গেছে আর ওই দেখো লোকনাথ বাবার পায়ের নিচটাতেই ওই পাদুকাটা রাখা আছে আর এদিকে দেখো আমি খেতে দিয়ে দিয়েছি তো আজ কিছু ফল ফল ছিল না যার জন্যই আমি মিষ্টি কাটিংটাই দিয়ে দিয়েছি তো ওই দিয়েই খেতে দিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমার সব রকমের ঠাকুর এখানে আছে আর ওখানটা দেখো আমার লক্ষ্মীর হাঁড়ি তার উপরে আছে গীতা আর তার উপরে কিন্তু আমি রোজ ফুল দিই গীতার উপরে ফুল দিতে হয় তুলসী পাতা দিতে হয় তো ওখানেও দিয়ে দিয়েছি তো দেখো আমার ঠাকুরের সাজানোটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করো ঠিক আছে তো আমি এইভাবে পুজো দিয়ে দিয়েছি আর সত্যি অনেকটা ফুল হলে পুজো করতে খুব ভালো লাগে তাই না একটু সাজিয়ে গুছিয়ে পুজো করতে সত্যি খুব ভালো লাগে তো গাঁদা ফুলগুলো সব আমার গাছের ফুল তুলেছি আর আর এগুলো সব রাস ফুল তো এই দিয়ে পুজো করে নিয়েছি আমি তো আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগছে পুজো করা দেখাটা দেখো আমার পুরো পুজো হয়ে গেছে তারপরেই তোমাদের দেখো গ্যাস দেখো চলে এলাম অনেকক্ষণ পরে আর দেখো রেডি হয়ে নিয়েছি স্নান হয়ে গেছে দিদিভাইয়ের ঘরেও পুজো হয়ে গেছে আমার ঘরেও পুজো হয়ে গেছে আর টিফিন করে নিয়েছি তো এখন যাব এখন কটা বাজে জন্য বারোটা বেজে গেছে তো এবারে যাব আমি ইলেকট্রিক বিল দিতে যার জন্য রেডি হয়ে নিয়েছি তো সকাল থেকে তোমাদের সামনে আসতে পারিনি একদমই আসতে পারিনি তার জন্য অনেক 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 সরি আর তো ইন্ট্রোটা দেওয়া হয়নি দেনি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমি ভীষণ 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 ভালো আছি তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো আবার আসছি পরে ঠিক আছে যাওয়ার জন্য আমি আমার ঘোড়াটা বার করে নিয়েছি তো এটাই আমার ঘোড়া আমি যেখানেই যাই এটাকে নিয়ে যাই দেখেছ আমার তো গায়ে চলে এসেছি বিল দিয়ে আর তো শীতের দিনে প্রচুর গরম হচ্ছে দেখো পুরো মুখ ঘেমে গেছে পুরো এইগুলো ঘেমে গেছে দেখো ঘেমে গেছে ঘেমে গেছে তো সাইকেল নিয়ে গিয়েছিলাম তো সাইকেল নিয়ে চলে এসেছি এতটা রাস্তা আবার রোদের মধ্যে এখন তো একটা বেজে গেছে তো প্রচুর গরম হচ্ছে যাই হোক খাওয়া দাওয়া করে নিই চেঞ্জ করে নিই তারপরে আবার তোমাদের সামনে আছি ঠিক আছে তো চলো তোমরা দেখতে থাকো হ্যালো তো চলে এসেছি অনেকক্ষণ পরে আর দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে একদম তো একটু রেস্ট নিচ্ছিলাম তারপরে একটু রিলস বানালাম আর তো একটু বাইরে গিয়েছিলাম আর এখন এলাম তো অনেকক্ষণ পরেই প্রায় এলাম আজ রান্নাবান্না তো মা সব কিছুটাই করেছে তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ আমি একটু গিয়েছিলাম ইলেকট্রিক বিল দিতে গিয়েছিলাম পড়িয়ে এসে তারপরে কাচাকুচি করলাম স্নান করলাম পুজো করলাম বাবুকে খাওয়ালাম আমি টিফিন উফিন করে তারপরে কিছু কাজ ছিল ঘরে গুছিয়ে তারপরে গিয়েছিলাম বিল দিতে যার জন্য আজ তো রান্না করার সময় হয়নি সকালবেলা তোমাদের দাদাভাইকে রান্না করে দিয়েছিলাম আর দুপুরের রান্নাটা মাই করে নিয়েছে আজ আর তো আজ বেশি কিছু হয়নি উচ্ছে ভাজা বেগুন ভাজা আলু ভাতে আর বাঁধাকপির তরকারি হয়েছিল আর বেশি কিছু আজ হয়নি তো তো তার জন্য আর আসা হয়েছিল না তো একটু ওই জন্য এলাম তো এখন বিকাল হয়ে গেছে আর তো তো চলো একটা জিনিস দেখায় এই দেখো মা কী করছে মা এখানে কড়াইশুটি পুর দিয়ে এটা করছে তো চলো দেখতেই পারবে যে কি করছে না করছে আর সব কিছুই হয়ে গেছে দেখো এইভাবে মুড়ে দিচ্ছে দেখেছ এভাবে মুড়ে দিল তো দেখো এখানে আমি সাবিনটা নিয়ে নিয়েছি তো এখন প্রায় সাড়ে আটটা বাজে আর দেখো সাবিনটা ভিজিয়ে নিলাম কেন বলো তো ভোরবেলা তোমাদের দাদাভাই রান্না করে দিতে হবে যার জন্য আমি রাতে সব রেডি করে রেখে দিই তো দেখো এখানে সব আমি ভিজিয়ে নিয়েছি পুরো নিয়ে চাপা দিয়ে দিলাম আর এদিকে দেখো চালটা নিয়ে নিয়েছি তো চালটাও এবার ভিজিয়ে রেখে দেবো যাতে ভোরবেলা না তাড়াতাড়ি ভাতটা হয়ে যায় নাহলে ভাতটা হতে একটু দেরি হয় তার জন্য আমি চালটাও একটু ভিজিয়ে রেখে দিই দেখো চালটাও ভিজিয়ে নিলাম আর মা ওদিকে ওটা বেলছে মায়ের বেলা হয়ে গেলে তো আমি ভাজবো মা একটা একটা করে বেলে দেবে আর আমি ভেজে নেব তো ওইভাবেই ওইভাবেইভাবেই করি আর তো চলো এ দেখো মা কি সুন্দর গোল গোল করে বেলছে একদম তো আমি এতটা ভালো গোল করে বেলতে পারি না আমার একটু ট্যাড়া বাঁকাই হয়ে যায় যার জন্য মা রুটিটাও মাই করে রুটিটা আমি খুব একটা ভালো পারি না পরোটা পারি লুচি পারি বাট রুটিটা আমি খুব একটা ভালো পারি না তো মা রুটি করে আর দেখো কি সুন্দর মায়ের পুরো একদম গোল গোল হচ্ছে দেখেছ আর তো চলো আরেকটা জিনিস দেখাই তো এদিকে দেখো বাবু পড়তে বসেছে করছে দাগ টানছে হাই করছে তো দেখো আমি এবার এদিকে ভাজতে চলে এসেছি ওটা তো মা বেলে বেলে দিচ্ছে আর আমি ভেজে নিচ্ছি যখন করি দুজন মিলে ওইভাবেই করি কারণ একা একা বেলতে একা একা ভাজতে অতটা মানে হয় অসুবিধাই হয় তো যার জন্য মা হচ্ছে বেলে দেয় আর আমি ভেজে নিই তো পুর করানোর মানে পুরটা করার সময় তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ তোমাদের দাদাভাই ভাই এসেছিলো ওই ঘরে আমি টিফিন দিতে গিয়েছিলাম আর মা তার মধ্যে সব কিছুটা করে নিয়েছিলো তো যার জন্যই তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো তোমরা যদি রেসিপিটা জানতে চাও তো কমেন্ট করো অবশ্যই একদিন শেয়ার করবো দেখা য মায়ের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ওটাকে ভেজে নিচ্ছি তো চলো তোমরা দেখতে দেখো দেখো এখানে আমার রেডি হয়ে গেছে আর গরম গরম দিয়ে দিয়েছি দিদি ভাইকে না হলে ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে উনি খেতে পারবেন না জন্য দিয়ে দিয়েছি তো দেখো এখানে বাঁধাকপির তরকারিটা গরম করে নিয়েছি এটা ওগুলার ছিল আর এটা কেমন হয়েছে বলো আগে তো দেখো এখানে বাবু গরম গরম একটা খাচ্ছে ওটা কেমন হয়েছে তো চলো দেখিয়ে নি এই দেখো আমার ভোরের রান্না সব রেডি তো এখানে বিট গাজর আলু একদম গুঁড়ো গুঁড়ো করে কেটে নিয়েছি ভাজা করব ওদিকে সবিনটা ভিজিয়ে দিয়েছি আর এদিকে সব পেঁয়াজ আলু কেটে রেখেছি পেঁয়াজটা ওরমভাবে আতখানা করে রেখেছি তো গ্যাস চলে এলাম অনেকক্ষণ পরে আর এখন রাত প্রায় সাড়ে নটা বাজে আর দেখো এখানে সবাই শুয়ে আছে বাবু শুয়ে আছে আর তোমাদের দাদা ভাই ওদিকে শুয়ে আছে তো এবার খেতে দিয়ে দেব টাক ওদের আমি ওই ঘরে ছিলাম রান্না রান্নাবান্না হওয়ার পরে তারপর কাটাকুটি করছিলাম কারণ ভোরবেলা উঠে রান্না করতে হয় যার জন্য কেটে কুটে রাখলে একটু সুবিধাই হয় হলে ভোরবেলা উঠে কাটতে অনেকটা দেরি হয়ে যায় তো তার জন্য আমি রাতে সব কিছু রেডি করে রেখে দিই আর ভোরবেলা উঠে শুধু রান্নাটা চাপিয়ে দিই তো দেখো ওর জন্য আমি ওই ঘরে ছিলাম আর ওরা এই ঘরে শুয়ে ঘুমিয়েও গেছে তো এবার ডাকবো ডেকে আর খাওয়া দাওয়া করে নেব তো ভিডিওটা আর বড় করব না এখানেই শেষ করব তো আজ ব্লগটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকানটাও ক্লিক করে দিও যাতে করে নতুন ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায় আর বেশি বকবক করছি না কেন বলো তো পাশে কালী পুজো আছে তো এখন ঠাকুর আনতে এসেছে তো গান হচ্ছে কপিরাইট ক্লেম আবার চলে আসতে পারে তাই তো তো তার জন্য আর বেশি বক করবো না তো চলো গুড নাইট আবার আসছি নেক্সট ব্লগে ঠিক আছে ডাক